সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমাদের এক ভাই বায়াত সম্পর্কে জানতে চেয়েছেন যে তিনি বলেছেন যে অনেক ইসলামী দল আছে যে তাদের আমিরদের হাতে বায়াত করা হয়, অথবা আলেম ওলামারা বায়াত করে থাকেন আমলের বায়াত, আর ওই দলের যিনি আমির থাকেন তার কাছে আনুগত্যের বায়াত করা হয়। এগুলো কি শরীয়তে জায়েজ আছে কিনা? আমরা বলবো যে জায়েজ নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি থেকে যে বায়াত প্রমাণিত সেটা হচ্ছে জেহাদের জন্য তিনি বায়াত করেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার যখন আপনার মিথ্যা প্রচারণা হয়েছিল আপনার বায়াতের রেদওয়ানের ঘটনার মধ্যে, তখন তিনি জেহাদের বায়াত করেছেন। তেমনি ভাবে মহিলাদেরকে আমলের বায়াত করেছেন, কিছু সাহাবাদের সাথে আমলের বায়াত করেছেন, কিন্তু তার সাথে আমলের বায়াতটা আপনার বিশেষিত ছিল। কারণ হচ্ছে পরবর্তীতে এই বায়াতটা কেউ করেননি, অন্যান্য কোনো সাহাবি পরবর্তীতে আমলের বায়াত কারোর থেকে নেননি। কারণ একজন মুসলমান হলেই তার মুসলমানিত্ব তার নেক কাজ করার প্রতি ধাবিত করে এবং বদ কাজ থেকে তাকে দূরে রাখবে। সুতরাং ভিন্ন বায়াতের কোনো প্রয়োজন নেই, এটা সাহাবাদের মধ্যে প্রচলিত ছিল না। কিন্তু পরবর্তীতে আপনার প্রশাসনিক বায়াত আপনি চালু ছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জন্য বায়াত করেছেন, হযরত ওমর শুরু করেছেন, অন্যান্য সাহাবারা করেছেন, এরকম ভাবে হযরত ওমরের জন্য বায়াত হয়েছে। এইভাবে ধারাবাহিক ভাবে এখনো পর্যন্ত সৌদি আরবে আপনার বায়াত সিস্টেম চালু আছে প্রশাসকদের জন্য। এটা শরীয়তে জায়েজ আছে। রসুলের পর থেকে সাবেক খোলাফায়ে রাশিদিনের মধ্যে এটা প্রচলন ছিল, কিন্তু এছাড়া কোনো খলিফাদের পক্ষ থেকে বা কোনো সাহাবিদের পক্ষ থেকে আমলের বায়াত, শুধু আমল করার জন্য বায়াত, যেটা আপনার সুফি সাধকরা করে থাকেন, আপনার পীর মুরিদি যারা করেন তারা করে থাকেন, এটার কোনো ভিত্তি নেই। আর এরকম ভাবে যখন আপনার খেলাফতের জন্য বা প্রশাসনিক বায়াত, যেটা যেটা সাহাবাদের মধ্যে প্রচলন ছিল, যখন এটা শরীয়তে জায়েজ, তখন প্রত্যেক রাষ্ট্র মুসলিম রাষ্ট্রগুলা যে যিনি প্রশাসক তিনি মানুষের বায়াত গ্রহণ করতে পারেন। যদিও আমাদের দেশে বায়াত আপনার প্রকাশ্যভাবে নেওয়া হয় না, কিন্তু ভোট দিয়ে যখন একজনকে আপনি নেতা হিসেবে চয়ন করে ফেলবেন তখন তার আনুগত্য আপনার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে। কারণ তিনি হচ্ছেন আপনার আমিরুল মুসলিমিন, ওই এলাকার সকলের আমির এবং প্রশাসক। সুতরাং তার জন্য আপনার হাত ধরে বায়াত করেন বা নাই করেন, কিন্তু তার জন্য বায়াত হয়ে যাবে আপনার সমর্থনের কারণে বা বেশি সংখ্যক জনগোষ্ঠীর সমর্থনের কারণে। এটা হচ্ছে এক ব্যাপার। কিন্তু এছাড়া তার অধীনস্থ এলাকায়, মানে যেখানে মুসলমানদের একজন প্রশাসক রয়েছে এবং যিনি তাদের কর্ণধার, সে থাকা অবস্থায় তারই অধীন এলাকার মধ্যে অন্য কাউকে আমির বানিয়ে নেওয়া, তার আনুগত্যের জন্য বায়াত করা, সেটা শরীয়ত কখনো সাপোর্ট করে না। শরীয়ত এটা অবশ্যই নিষিদ্ধ কাজ। বরং কেউ যদি এরকম করে, শরীয়তে আপনার কারোর বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য, প্রশাসকের বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য সে যদি বায়াত করে, তখন তাকে হত্যার বিধান রয়েছে শরীয়তে। কিন্তু এটাকে তোয়াক্কা না করে কিছু আপনার জনগোষ্ঠী বায়াত চালিয়ে যাচ্ছে, যেটা শরীয়তে আদৌ কোনো আপনার সিস্টেম নয়। যদিও তারা বায়াতের কিছু হাদিসকে আনে তাদের সাথে মিলান, কিন্তু এটার কোনো ভিত্তি নেই। কারণ ওই বায়াতগুলো হচ্ছে আমিরুল আম্মা, মানে সকলের যিনি আপনার আমির হবেন তার জন্য বায়াত। সেটা রাষ্ট্রের এখন বর্তমানে যারা যেই দেশের রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী যেই হোক, তার জন্য সেটা হতে পারে, কারণ সে হচ্ছে ওই এলাকার সকল মুসলমানের আমির। কিন্তু এছাড়া অন্য ক্ষুদ্র কারোর নেতার বায়াত করা যাবে না আনুগত্যের জন্য। সুতরাং এটা শরীয়ত বিরোধী তৎপরতা, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন।